রাঙ্গামাটি শহরের ব্রাহ্মণটিলা ও রিজার্ভ বাজার বীর মুক্তিযোদ্ধা মুজাফফর আহমদ সেতু। সেতু দুটি তৈরির পর আকাশি সাদা রং করার কারণে আর্জেন্টিনার সেতু হিসেবে পরিচিতি পায় স্থানীয়দের কাছে। এ ধরনের 10টি সেতু রয়েছে রাঙ্গামাটি জেলায়। বর্তমানে আর্জেন্টিনার সমর্থকদের আড্ডায় প্রাণবন্ত সেতুগুলো, পিছিয়ে নেই ব্রাজিল সমর্থকরাও। আর্জেন্টিনার সেতুর নামকরণের পর শহরের আসাম বস্তি সেতুটি ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছেন তারা। আর্জেন্টিনা ব্রিজ, এটা নিয়ে আমরা খুব গর্বিত যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছি। তো 2018 সালে আমরা গ্রুপ পর্ব দ্বিতীয় রাউন্ড থেকে চলে এসেছি একটা গোলের জন্য। এবারে ইনশাআল্লাহ আমরা কাপ নিব, আশাবাদী আমরা। আমরা এই খেলাটাকে নিয়ে প্রচুর উন্মাদনায় থাকি। আমাদের ঘরের ছাদের উপরে আমরা আর্জেন্টিনা বা ব্রাজিলের সমর্থক যারা, এগুলো নিয়ে কিন্তু প্রতিবাদ দ্বন্দ্বটা একটু মানে বেশ জমে ওঠে আমাদের। আমরা বরফতে ব্রাজিলের খেলা দেখবো, আমাদের দল চ্যাম্পিয়ন হবে, আমরা এটা নিয়ে খুবই আনন্দিত। কোন শুটে যা হোক না কেন, ব্রাজিলের চ্যাম্পিয়ন আশা করি। এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলে হবে। আমি নেইমারের খেলা বেশি পছন্দ করি, এর জন্য নেইমারের জার্সি পিনছি। সেতুর রং ও নামকরণ নিয়ে সমর্থকদের মাঝে যেমন রয়েছে আনন্দ উচ্ছ্বাস, তেমনই রয়েছে প্রিয় দলকে নিয়ে কথার টিপ্পনি। আর্জেন্টিনা সমর্থকদের পাগলামিতে আমরা কখনো মাথা নত করব না। তারা কোনো বিয়ের প্রোগ্রামে সাদা নীল দেখলেই তারা আর্জেন্টিনার পতাকা মনে করে, কারো মেজবানের সামিয়ানা দেখলে তারা আর্জেন্টিনার পতাকা মনে করে। এইসব পাগলামির দলে আমরা নাই, আমরা ব্রাজিলে আছি, ব্রাজিলে থাকবো। যে দুটি আর্জেন্টিনার সেতু বলে আর্জেন্টিনা সাপোর্টাররা দাবি করছেন, এগুলো হচ্ছে ব্রিজের নির্ধারিত রং। সেই নির্ধারিত রং আকাশি সাদা নীল, সেটাকে ওরা ওদের আর্জেন্টিনার সেতু বলে দাবি করছে। আর্জেন্টিনার সমর্থকরা যেখানে সাদা এবং আকাশি কালারের ব্রিজ দেখছে, সেখানেই তাদের নিজেদের বলে ব্রিজগুলো দাবি করছে। আসলে বিষয়টিতে সেরকম নয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও রাঙ্গামাটি পৌরসভার মেয়র জানান, সরকারি অর্থায়নে নির্মিত হলেও সেতুগুলো নিয়ে বেশ উচ্ছ্বাসিত মেসি ও নেইমার ভক্তরা। নীল এবং সাদা রং ব্যবহার করছি, এই হিসেবেই মানুষ মনে করছে যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আর্জেন্টিনা টিমের সমর্থক। অনেকের দাবিও ছিল, তো আমি একটা ব্রাজিলের ব্রিজের রংকরণ করে দিছি। তো এইটার কারণে এই নয় যে আমি ব্রাজিল হয়ে গেলাম, আমি কিন্তু আর্জেন্টিনাতে আছি, আর্জেন্টিনাতে থাকবো সাপোর্টার হিসেবে। ক্রীড়া মোদীদের ফুটবলের এমন উন্মাদনা কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবলও একদিন এগিয়ে যাবে, এমন প্রত্যাশা সবার। ঝর্ণা আক্তার, আরটিভি।